কতগুলো কাটা পেটে তারপরে আবার কাটতেছে ওরা কাটা জমি নিয়ে যাচ্ছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, আর আদরের ভাইকে হারিয়ে অঝরে কাঁদছেন একমাত্র বোনও। স্বজনদের আহাজারিতে ভারী খুলনার দৌলতপুরের সাহাবাড়ি এলাকার পরিবেশ। স্বজনদের অভিযোগ, নগরীর সাহাবাড়ি এলাকায় ফার্নিচারের দোকানের কর্মচারীরা প্রায়ই এলাকার বিভিন্ন লোকের সঙ্গে বিরোধে জড়াত। এ নিয়ে প্রতিবাদ করেন কলেজ ছাত্র সৈয়দ তাহমিদ নবী তাহসিন। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাহসিনের উপর হামলা চালায় দোকান কর্মচারী পলাশ ও পিয়াল। এ সময় তাকে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে তারা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফোন দিলে ও মরে নামছে, নামলে তখনই ওকে কুপাইছে। পাশের লোকরা দেখলেও কেউ কিছু বলিনি। এই হত্যা যদি বিচার না হয় তাহলে তো এরকম আরো অনেক নিষ্পাপের সাথে হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পিয়াল নামে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমকে আসামি দয় খুঁজতে উদ্দেশ্যে তাকে কুপাইছে এবং তাকে হাতুড়ি দিয়ে মারধর করছে। নিহত তৌহিদুল নবী তাহসিন রায়েরমহল ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আবদুল্লাহ আল মামুন, রুবেন, সময় সংবাদ, খুলনা।